11 ও 20 গ্রেডের সরকারি কর্মচারীদের সম্মিলিত অধিকার আদায় ফোরাম নারায়ণগঞ্জ জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 18 জুন রবিবার বিকেলে আলী আহমদ চুনকানগর মিলনায়তনে এই দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। 11 ও 20 গ্রেডের সরকারি কর্মচারী সম্মিলিত অধিকার আদায় ফোরামের নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক আব্দুল্লাহ মোহাম্মদ হালিম ভুঁইয়ার সভাপতিত্বে ও সমন্বয়ক সাউদ নূরে শফিউল কাদেরের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেনিপ 11-20 ফোরামের সভাপতি মোহাম্মদ লুৎফর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেনিপ 11-20 ফোরামের সভাপতি মোহাম্মদ মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেনিপ 11-20 গ্রেডের সহ সভাপতি মোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুর রাজ্জাক, অর্থ বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক আব্দুর রব লাবু, সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান শামীম, 11-20 গ্রেডের ঢাকা বিভাগের সভাপতি মৌসুমী প্রধান, সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম সহ আরও অনেক নেতৃবৃন্দরা। এনএএন টিভি নারায়ণগঞ্জ।